তাকি আমি অনুরোধতে শুনেছি ওই WhatsApp এ দিয়েছি আপনাদের বলে দিচ্ছি হ্যাঁ কালকে যদি কেউ জিজ্ঞাসা করে যে কোন মন্ত্ররা কি একবার বলুন আমি কি কাকে বলবো হ্যাঁ আমি কিন্তু খুব দুঃখ পাবো কেউ ফোন করবেন না দয়া করে এখন যদি পারেন লিখে দেবেন তাহলে এই ভিডিওটা আপনারা ইউটিউবে দেখবেন আর ওইখানে ইউটিউবে শুনবেন হ্যাঁ আমি একবার শুনে শুনে বলছি হরে কৃষ্ণ শুনুন सरस्वती पुष्पांजलि सरस्वती पुष्पांजलि ओम भद्र कर्णोई नमो नित्यम सरस्वती नमो नमः वेदो वेदांग वेदांत विद्या स्थाने एव सचंदन पुष्पांजलि ओई सरस्वती नमः এটা আপনারা পাবেন ভগবত গীতা একটা সরস্বতী মায়ের ছবি আছে দেখবেন হ্যাঁ আমরা ওইখানে পুষ্পাঞ্জলি দিই আমাদের সরস্বতী ঠাকুর আর নেই হ্যাঁ কোন বই যদি পাবেন হ্যাঁ অনেক বই আছে বাড়িতে তো অনেকে বাইটা আছে এইভাবে পুষ্পাঞ্জলি দেবেন ঠিক আছে এই পুষ্পাঞ্জলি তিনবার বলবেন ঠিক আছে এবার নমস্কার করবেন ओम सरस्वती माँ भागे विद्ये कमलो लोचने विश्वरूपे विशालाक्षी विद्या नमस्ते हाँ ठीक है एक बार बोल हम दे सुने ठीक है पुष्पाजलि देवे सरस्वती पुष्पाजलि भलो कर सुने तीन बार देवे ओम भद्रकल्लोई नमो नित्यम सरस्वती नमो नमः वेद वेदांग वेदांत विद्या स्थाने ए वच एष स्वचंदन पुष्पांजलि ओई सरस्वती नमः पुनः मंत्र करूँ पुष्पांजलि तीन बार पुनः मंत्र एक बार बोले ओम सरस्वती माँ भागे विद्ये कमलो लोचने विश्वरूपे विशालाक्षी विद्यां देहि नमस्ते ठीक है এখন বলতে পারে সরস্বতী মায়ের পূজা করার দরকার আছে না আমি সরস্বতী মায়ের কাছে পূজা করতে নেই কারণে যাতে আপনার এই ভগবত জ্ঞান চৈতন্য চৈতামৃত জ্ঞান সরস্বতী মায়ের কাছে প্রার্থনা করলেন যাতে গীতা ভাগবত नारायण नमस्ते नरम चैव नरोत्तमं देवी सरस्वती व्यासं ततो जय।